ডায়াবেটিস হলে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা জাতীয় খাবার কম খাওয়া উচিত, এটা অনেকেই জানেন। তবে কিছু খাবারে উপকারী কার্বোহাইড্রেট থাকে যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে কাজে আসতে পারে। এসব খাবারের মধ্যে আছে হোল গ্রেন, ফল ও সবজি। এমনই একটা খাবার হলো সাবুদানা। অনেকেই ভাবেন যে সাবুদানা শর্করা বলে ডায়াবেটিস রোগীরা তা খেতে পারবে না। সাবুদানায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম আর ফাইবার, তা শক্তিবর্ধক খাবার হিসেবে পরিচিত। এ কারণে অনেকেই জ্বর হলে তা রোগীকে খেতে দেয়। এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করতেও তা কাজে আসে। অন্যদিকে ওজন কমাতে কাজে আসে সাবুদানা, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। ফাইবার সমৃদ্ধ হওয়াতে বারবার ক্ষুধা লাগার সমস্যা দূর করে এটি, তবে অবশ্যই তা অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না। সাবুদানা আসলে কি তা কিন্তু জানে না অনেকে। কেউ কেউ ভাবে তা ধান বা গমের মতো কোনো শস্য দানা, আসলে কিন্তু তা নয়। টাপিওকা নামের একটি গাছের শেকড় থেকে স্টার্চ বা শর্করা সংগ্রহ করা হয়, এরপর তা থেকে সাবুদানা তৈরি করা হয়। স্টার্চ বেশি থাকায় সাবুদানা অনেকটা সাদা ভাত বা আলুর মতোই। ডায়াবেটিস রোগীদের তা নিয়মিত খাওয়া ঠিক নয়, কিন্তু এতে প্রচুর ফাইবার থাকায় মাঝে মাঝে খাওয়াটা উপকারী হতে পারে, তবে তা সীমিত পরিমাণে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।